হ্যালো। তো আমি ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করে এখানে কুলেখাড়া পাতা নিতে এসেছি। কুলেখাড়া পাতা খাবো আজকে আমি। তো আমি এটা গাছটা ছাদেই করেছি যাতে আর কি সুবিধা মতন হাতে কাছে পেয়ে যায়। চারটে পাতা নিয়েছি, চারটে পাতা খাবো। আর আমি সকালবেলা মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে তো উঠেই পড়ি। উঠে পড়ে একটু হাঁটাহাঁটি করে তারপর এই যে সকালে আমি খালি পেটে জল খাই, জল নিয়ে বসে পড়েছি। তারপর ফ্রেশ হব, তারপর বোনকে ডাকার আছে, বোনের স্কুল আছে, কি খেয়ে যাবে সেগুলো রেডি করতে হবে। তো এসব করতে একটু সময় লাগেই। ঘুম থেকে উঠে মোটামুটি 2 গ্লাস জল তো খেয়েই নিই প্রত্যেকটা দিন, কখনো কখনো তার থেকেও হয়তো বেশি হয়, কিন্তু 2 গ্লাস তো রোজ মানে হয়ই হয়। কুলেখাড়াটা এতই তেতো ছিল যে টেস্ট বদলের জন্য এখন আমাকে মধু খেতে হচ্ছে। এখানে আমি বোনের টিফিনটা গুছিয়ে নেবো। বোন গেছে, টিফিনে দিয়েছি শশা আর কেক। বোন শশাটা খুব ভালোই খায়, তোকে এই টিফিনে দেবো। আর খেয়ে যেহেতু যায় তাহলে অত ভারী টিফিন দেওয়ার প্রয়োজন হয় না আমার ওকে। ড্রয়িং খাতা নিয়ে বসে পড়েছে খেতে, আমি এখানে খাইয়ে দিচ্ছি আর উনি এখানে খেলতে দিল। সর গাড়ি দাঁড় করবে। তোর বাবা ব্লু প্যান্ট আর ইয়েলো গেঞ্জি, তোর বাবাকে স্কুলে ঢুকি নি। এবার আমি এখানে এই যে হট ব্যাগ নিয়ে যাচ্ছি, হট ব্যাগে চেক করবো। যেদিনকে মা বাড়ি আসলো সেদিনকে দুপুরবেলা এমন মাজায় লাগলো যে আমার অবস্থা একেবারে। তো তার থেকে আমি আজকে অনেক বেটার আছি, তো আজকেও এখন একটু চেক করবো। তাই এটা রেডি করছি, মা বাড়ি এসছে এটাই একটা রক্ষে, নাহলে আমাকে ওই ব্যাঁকা মাজা নিয়ে কী করতাম জানি না। আর বোনের ওই ভল্লু যা হেলান দিয়ে। আমি আবার এসে গেছি একটু ছাদে, এই অ্যালোভেরার ডাল কাটবো বলে। আমার অ্যালোভেরা গাছ কেমন কেমন হয়ে গেছে, তুলে ফেলে দিতে হবে কদিন বাদে। তো একটু অ্যালোভেরা নিতে এসছি ত্বকের যত্ন নিন করতে, একটু ত্বকের যত্ন নেব, হাতে পায়ে মাখবো। তাই অ্যালোভেরা গাছ কাটা, ডাল কাটা। এটাকে এখন বেসিনে এখানে এনে ফেলে রেখেছি, এই যেটার থেকে লাল লাল কষ মতন বেরোচ্ছে, তো এটা একটু বেরিয়ে যাক তারপর মাখবো। তো এটা এরকম কীরকম হয়ে গেছে, আমার ছাদে প্রচুর অ্যালোভেরা গাছ ছিল কিন্তু সবগুলোই এরকম হয়ে গেছিলো। তো সেগুলোকে তুলে ফেলেছি, নতুন আরও অনেক লাগিয়েছি, অনেক না একটা দুটো লাগিয়েছি। তো সেগুলো বড়ো হলে ইউজ করার মতন হবে, এখনও ইউজ করার মতন হয়নি। তো তার জন্য এটাকে রেখে দিয়েছি, বাকিগুলো সব ফেলে দিয়েছি। এই এখন বাজে 1টা আর আমি চান ঠান করে একটু ফ্যানের তলায় বসেছি। মনে হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, শুধু মানে ঘুম নয় প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু এক্ষুনি বোন চলে আসবে। পালোয়ান কি করে ভাঙলো বল। এগুলো এগুলো দেখি হাঁটতে, এগুলো হচ্ছে তুই স্কুলে যে গুড বয় হয়ে থাকিস এগুলো হচ্ছে তার সাইন। আই কার্ড ভেঙে যায়, হাত চিপটানি খায়। এখন বাজছে বিকেল 5টা আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, বিকেলের চা। তো এখানে চা হয়ে গেছে, একটু রেডি হয়ে বেরোচ্ছি। খুব দূরে না, এখানেই কাছে একটা জায়গায় যাবো একটা বাড়িতে।
তো একাই যাচ্ছি, হেঁটে হেঁটেই যাবো। আমি যে কাজের জন্য বেরিয়েছিলাম সে কাজ তো আমার হয়নি, তো আমাকে এমনি বাড়ি ফেরত আসতে হলো, আর কি করা যাবে না হলে। ওই একটু রাস্তা হাঁটা হলো, দুটো লোকের সাথে দেখা হলো, এই যা আর কিছুই না। আসলে সাধারণত কোনো কাজ না থাকলে তো কখনো ওইরকম বিকালবেলা হাঁটতে বেরোনো হয় না, তো আজকে একটু কাজ ছিল তাই একটু বেরিয়েছিলাম।